জয় জগন্নাথ, জয় শ্রীরাম। বন্ধুগণ, আপনার মোর এই চ্যানেলকে স্বাগত। বন্ধুগণ, আমার গোটিয়ে সপ্তাহর সাতটি দিন পড়ি থাকে এবং সেই সাতটি দিন কৌণসি না কৌণসি দেবতা সমর্পিত হয়ে থাকে এবং ঠিক সেইপরি আমার মঙ্গলবার দিনটি সংকটমোচন শ্রী হনুমান সমর্পিত অটে। হনুমান মহারাজ বিষয়ে এহা কুহাযাইছি কি কবন সু কাজ কঠিন যোগ মাই যো নাহি হয় তাত তুম পাহি। তুলসী দাস হনুমান ভগবানঙ্কু কুহন্তি, হনুমান মহারাজ এই সংসারর এপরি কেউ কার্য যাহা আপন করিপারিবে নাই, আপন তো সবু কার্যগুড়িক করিবা পাই সামর্থ্য অটন্তি। সংকট সে হনুমান ছুড়াবে, মনক্রম বচন ধ্যান জু লাভে। হনুমান মহারাজ তা কেমিটি বি সংকট থাউ বা আপন কেমিতি বি সমস্যার থাকেন, আপনার সেই সংকটর সে তুরন্ত মুক্তি প্রদান করে থাকে। ঠিক এই কারণ পাই ভগবান শ্রী হনুমানঙ্কু সংকটমোচন বলে কুহাযাই থাকে। এই ভিডিওটি আপন বহুত সরল উপায় এবং সহজ উপায়ে জাণবাক পাইবে কি কেউ জিনিসগুড়িক আপন ভগবান হনুমান মহারাজঙ্কু চড়াইবা দ্বারা আপনার তুভফল প্রাপ্তি হয়ে থাকে। যেপরিক আপনার চাকরি দরকার তো আপনার চাকরি পাই কোণ চড়াইবা আবশ্যক, আপন যদি ব্যবসায়ের উন্নতি চাহ থাকে তবে সেপাই আপনার কোণ চড়াইবা আবশ্যক। আসত যদি আপনার ধনলাভ চাহুঁ তবে সেপাই আপনার কোণ চড়াইবা আবশ্যক। এসব বন্ধুগণ, যদি আপনার কৌশি কেস কু নেই বা কৌশি মামলাপাই কোর্ট কচেরি মামলা কিছু চালু অছি, বহুত লম্বা সময় আপনার সেই মামলাটি চালি আসুছি, সে আপনার কৌশি প্রকার কিছু শুভফল প্রাপ্তি হয়ে পু না, তবে তাহাপাই আপন কোণ চড়াইবা উচিত। এসব যদি আপনার ব্যাপার মান্দা চালছি তবে তাহাপাই কোণ চড়াইবা উচিত। এই সমূহ সম্পর্কে আমি আজ এই ভিডিও মাধ্যমে বিস্তার রূপে আপনার জনাইবু। বন্ধুগণ, সেপাই আপনার এক ছোট অনুরোধটিয়ে আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভক্তির সহ তলে আসুথা কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান অবশ্য লেখুন। আমার এই ভিডিওটি এক ছোটিয়া লাইকটিয়ে নিশ্চয় করে নিউ। তবে বন্ধুগণ, বর্তমান আসন্তু জাণিবা মঙ্গলবার দিন প্রভু শ্রী হনুমান মহারাজঙ্কু কেউন জিনিস চড়াইবা আবশ্যক, আউ কোণ আপন চড়াইবা দ্বারা আপনার শুভফল মিলিব। তো বন্ধুগণ, সর্বপ্রথম সামগ্রীটি হল পানপত্র। বন্ধুগণ, যদি আপন আপনার জীবনের বহুত এক বড় সংকটরে অছন্তি, আউ আপনার জীবনের বহুত বড় বড় সমস্যা সব চালু অছি, আউ আপন অনেক প্রকার মানসিক চিন্তার রুচি, সেপাই আপন মঙ্গলবার দিন কৌশি হনুমান মন্দিরে কিংবা নিজ ঘর পাখে থাকা হনুমান মন্দিরে প্রভু শ্রী হনুমান মহারাজঙ্কু বিড়াপান অর্পণ করে নিউ। দেখবে বন্ধুগণ, আপনার বহুত বড় বড় সমস্যার আপনার প্রভু শ্রী হনুমান মহারাজ বাহারক আনবে, আপনার সংকটক সে নিশ্চয় ভাবে হরণ করে নেবে। যদি আপন মঙ্গলবার দিন সন্ধ্যায় প্রভু শ্রী হনুমান মহারাজঙ্কু পানর বিড়া অর্পণ করুছন্তি, তবে আপন সেই পানপত্রে জর্দা এবং চূর্ণ দেবে না, কেবল আপন সাধারে মিঠা পান বনাই দেবে। যদি আপন ঘরে বনাইবে তবে আপন সেই পানপত্রর ডাম্ফি কাড়ি দিওন্তু, তারপরে আপন এতিরে লবঙ্গ গুজরাতি মিশ্রি এই সব দিওন্তু এবং তারপরে তাকে এক পানর ভোগ প্রস্তুত করে ভগবানঙ্কু অর্পণ করে দিওন্তু। হলে সেতিরে মনে রাখন্তু আপন লবঙ্গ নিশ্চয় রূপরে দেবে। যেতবে আপন ভগবান শ্রী হনুমান মহারাজঙ্কু বিড়িয়া পান অর্পণ করিবে সেই সময়ের আপন এই কথার ধ্যান রাখিবে, সেতবে আপন প্রভু শ্রী রামঙ্কর নাম 108 থর জপ করিবে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রক বা প্রভু শ্রী রামঙ্কর নামক আপন 108 থর জপ করিবে। আপন এহা নিশ্চয় দেখিবে যে প্রভু শ্রী হনুমান মহারাজ আপনার সমস্ত ডাক শুনিবে এবং আপনার সমস্ত কষ্ট সমস্যা নিশ্চয় ভাবে দূর করিবে। এসব আপনার মন যাওয়া বরদান মধ্যে সে আপনার প্রদান করিবে। সে আপনার সবু প্রকার সংকট সবু প্রকার বাধা আপনার সবু প্রকার অসুবিধাকে মধ্যে দূর করিবে। আপন ঘরে মধ্যে এই উপায়গুলো করিপারিবে, মন্দিরে মধ্যে করিপারিবে। হলে যদি আপন এই উপায়টি ঘরে পালন করছেন বা এই উপায়টি আপন ঘরে করছেন তবে আপন মঙ্গলবার পরদিন যে পানবিড়া মঙ্গলবার দিনের প্রভু শ্রী হনুমান অর্পণ করে সেই পানবিড়া আনি তার পরদিন মানে বুধবার দিন মাটিরে পুতিদেবে। বর্তমান জাণতু দ্বিতীয় উপায়টি হল লবঙ্গ গুজরাটি গুয়া ভগবান হনুমান আপন
ଲବଙ୍ଗ, ଗୁଜୁରାତି ଗୁଆ ବହୁତ ପସନ୍ଦ ହୋଇଥାଏ। ମଙ୍ଗଳବାର ଦିନ ଯଦି ଆପଣ ପ୍ରଭୁ ହନୁମାନ ମହାରାଜଙ୍କୁ ଲବଙ୍ଗ, ଗୁଜୁରାତି ଏବଂ ଗୁଆ ଚଢ଼ାଇବେ, ତେବେ ସେ ଆପଣଙ୍କ ଉପରେ ବହୁତ ଅଧିକ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ଆଉ ଯଦି ଆପଣ ଏହିସବୁ ବସ୍ତୁଗୁଡ଼ିକୁ ଶନିବାର ଦିନ ଚଢ଼ାଉଛନ୍ତି, ତେବେ ବନ୍ଧୁଗଣ ଆପଣଙ୍କର ଶନି ଦୋଷ ମଧ୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ହେଲେ ଆପଣ ଏହାକୁ ମଙ୍ଗଳବାର ଦିନ ଚଢ଼ାଇଲେ ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ଦୋଷ ଦୂର ହୋଇଥାଏ। ଯେପରି ଯେଉଁ ପୁଅ କିମ୍ବା ଝିଅଙ୍କୁ ବିବାହରେ ବିଳମ୍ବ ହେଉଅଛି, ତ ଏହି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ମଙ୍ଗଳବାର ଦିନ ଏହି ତିନୋଟି ଜିନିଷ ନିଶ୍ଚୟ ଚଢ଼ାନ୍ତୁ ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କୁ, ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଏହି ସମସ୍ତ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଦୂର ହୋଇଥାଏ। ରାଶି ତେଲରେ ଦୀପ ପ୍ରସ୍ତୁତ କରି ସେଥିରେ ଲବଙ୍ଗ ପକାଇ ମଙ୍ଗଳବାର ଦିନଟିରେ ଆପଣ ପ୍ରଭୁ ହନୁମାନ ମହାରାଜଙ୍କର ଆଳତୀ କରିଲେ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ପ୍ରକାରର ସଙ୍କଟ ଦୂର କରିଥାନ୍ତି ପ୍ରଭୁ ହନୁମାନ ମହାରାଜ, ଏବଂ ଏହାଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଧନ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଏହା ସହିତ ଆପଣଙ୍କୁ କରଜରୁ ମଧ୍ୟ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ତୃତୀୟ ଉପାୟଟି ହେଲା ନଡ଼ିଆର ଉପାୟ। କେବେ କେବେ ବନ୍ଧୁଗଣ କ'ଣ ହୋଇଥାଏ ନା, ମନୁଷ୍ୟର ଜୀବନରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଅସୁବିଧା ଆସିଥାଏ, ଆଉ ତାହା ସହିତ ମନୁଷ୍ୟ ଜୀବନରେ ମଧ୍ୟ ଧନର ସମସ୍ୟା ଆସିଥାଏ। ତ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯଦି ଏପରି କିଛି ସମସ୍ୟା ଆସୁଅଛି, ତେବେ ଆପଣ ଗୋଟିଏ ଛୋଟ ପ୍ରୟୋଗଟିଏ କରନ୍ତୁ। ବନ୍ଧୁଗଣ, ଯେବେ ଆପଣଙ୍କୁ ଲାଗିବ କି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଧନର ସମସ୍ୟା ବଢ଼ିଯାଇଛି, କେହି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯାଦୁ ତନ୍ତ୍ରମନ୍ତ୍ର କରିଦେଇଛନ୍ତି, କିମ୍ବା ଆପଣଙ୍କ ଉପରେ ବା ଆପଣଙ୍କର କମାଇ ଉପରେ କାହାର ନଜର ଲାଗିଯାଇଛି, ତେବେ ଆପଣ ଗୋଟିଏ ପାଣି ଥିବା ନଡ଼ିଆ ନିଅନ୍ତୁ ଏବଂ ଏଥିରେ ସିନ୍ଦୁରରେ ସ୍ୱସ୍ତିକ ବନାଇ ଦିଅନ୍ତୁ, ଆଉ ସେଥିରେ ଏକ ଲାଲର ସୂତା ବାନ୍ଧି ଦିଅନ୍ତୁ। ତାପରେ ଆପଣ ସେହି ନଡ଼ିଆଟିକୁ ନେଇ ଭଗବାନ ହନୁମାନଙ୍କ ଚରଣରେ ରଖିଦିଅନ୍ତୁ। ଆପଣମାନେ ଏହା ମନେ ରଖନ୍ତୁ ଯେ କେବଳ ଏହି କାମ କରିବା ପାଇଁ ଗୋଟିଏ ନଡ଼ିଆଟିଏ ନେବେ। ଆପଣଙ୍କୁ ଏହି ଉପାୟଟି 11ଟି ମଙ୍ଗଳବାର ପର୍ଯ୍ୟନ୍ତ କରିବାର ଅଛି। ଥରେ ଆପଣ କରିବେ ଆଉ ସେହି ନଡ଼ିଆଟିକୁ ଉଠାଇ ରଖିଦେବେ, ଆଉ ଥରେ ଆପଣ କରିବେ ଏବଂ ଠିକ୍ ସେହିପରି ନଡ଼ିଆଟିକୁ ଉଠାଇ ରଖିଦେବେ। ଏହିପରି ପ୍ରକ୍ରିୟାରେ ଆପଣ 11ଟି ରବି ମଙ୍ଗଳବାର ପର୍ଯ୍ୟନ୍ତ କରନ୍ତୁ। ତାପରେ ଆପଣ 11ଟି ମଙ୍ଗଳବାର ସରିବା ପରେ ଏକ ଲାଲ କପଡ଼ାରେ ସୋରିଷ ସହିତ ବାନ୍ଧି ଆପଣଙ୍କ ଗୃହର ମୁଖ୍ୟ ଦ୍ୱାରରେ ବାନ୍ଧି ଦିଅନ୍ତୁ। ଏଥିଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ସମସ୍ତ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଦୂର ହୋଇଯିବ। ଆପଣଙ୍କର ଘର ଉପରେ ଏବଂ ଆପଣଙ୍କ ଉପରେ ଲାଗିଥିବା ସମସ୍ତ ନଜର ହଟିଯିବ। ଯଦି ବନ୍ଧୁଗଣ ଆପଣଙ୍କର ଏହି କଥାଗୁଡ଼ିକ ବିଶ୍ୱାସ ହେଉନାହିଁ, ତାହେଲେ ଆପଣ ଏହି ଉପାୟଗୁଡ଼ିକୁ ଥରେ ନିଶ୍ଚୟ ଆପଣାନ୍ତୁ ଏବଂ ନିଶ୍ଚୟ ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ। ବନ୍ଧୁଗଣ ଏହା ମଧ୍ୟ ମନେ ରଖନ୍ତୁ, ଏହି ଉପାୟଗୁଡ଼ିକ ଆପଣ କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ହୁଏତ ତତ୍କାଳ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହୋଇନଥାଏ, ହେଲେ ଆପଣ ଏହା ନିଶ୍ଚୟ ଅନୁଭବ କରିପାରିବେ ଯେ ଆପଣଙ୍କୁ ଏହାର ଫଳ ଧୀରେ ଧୀରେ ନିଶ୍ଚୟ ଭାବରେ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଗରିବୀ ମଧ୍ୟ ନିଶ୍ଚୟ ଭାବରେ ଦୂର ହୋଇଯିବ। ଯଦି ଆପଣ ନଡ଼ିଆକୁ ନାଲି ରଙ୍ଗର କପଡ଼ାରେ ବାନ୍ଧି ତାକୁ ଆପଣ ଆପଣଙ୍କର ଘରର ସମ୍ମୁଖରେ ଟାଙ୍ଗିଦେବେ, ତାହେଲେ ଆପଣଙ୍କର ଘର ମଧ୍ୟକୁ ତନ୍ତ୍ରମନ୍ତ୍ର, ଗୁଣିଗାରିଣୀର ପ୍ରଭାବ ଏବଂ ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ପଶିପାରିନଥାଏ, ଆଉ ଆପଣଙ୍କର ଘର ଉପରେ କାହାର ବି ନଜର ଲାଗିନଥାଏ। ଆଉ ଆପଣ ଆପଣଙ୍କ ଘରର ସୁରକ୍ଷା ପାଇଁ ଏହି ଉପାୟଟି ଅବଶ୍ୟ କରିପାରିବେ। ଏହାପରେ ବନ୍ଧୁଗଣ ହେଉଛି ଗୁଡ଼ ଏବଂ ଚଣାର ପ୍ରସାଦ। ଗୁଡ଼ ଏବଂ ଚଣାର ପ୍ରସାଦ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜଙ୍କୁ ଅତ୍ୟନ୍ତ ପସନ୍ଦ ଅଟେ। ଅନେକ ଲୋକମାନେ ଏହି ପ୍ରସାଦକୁ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜଙ୍କ ମନ୍ଦିରରେ ଅର୍ପଣ କରିବାରେ ତ ଆପଣମାନେ ନିଶ୍ଚୟ ଦେଖିଥିବେ, ହେଲେ ସେମାନେ ଏହି ପ୍ରସାଦ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜଙ୍କୁ କ'ଣ ପାଇଁ ଚଢ଼େଇଥାନ୍ତି ତାହା ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କୁ ବତାଇବି। ବନ୍ଧୁଗଣ, ଗୁଡ଼ ଏବଂ ଚଣାକୁ ଆପଣ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜଙ୍କ ପାଖରେ ଚଢ଼ାଇବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ଦୋଷ ଦୂର ହୋଇଥାଏ। ଯଦି ଆପଣଙ୍କ ପାଖରେ କିଛି ଅଧିକ ଜିନିଷ ଚଢ଼ାଇବା ପାଇଁ ସାମର୍ଥ୍ୟ ନାହିଁ, ତେବେ ଆପଣ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜଙ୍କ ପାଖରେ ଗୁଡ଼ ଏବଂ ଚଣା ନିଶ୍ଚୟ ଚଢ଼ାନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ଆଉ ଏହି ଉପାୟଟିକୁ ଆପଣ ପ୍ରତି ମଙ୍ଗଳବାର କିମ୍ବା ପ୍ରତି ଶନିବାର ଦିନ କରିପାରିବେ, ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ଦୋଷ ମଧ୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଗରିବୀ ମଧ୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ଆଉ ଆପଣଙ୍କର ଯଦି କୋର୍ଟ କଚେରୀରେ କୌଣସି ପ୍ରକାରର କିଛି କେସ୍ ବା ମାମଲା ଚାଲୁଅଛି, ତେବେ ସେଥିରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପକ୍ଷରେ ବିଜୟ ଲାଭ ହୋଇଥାଏ। ଆଉ ଏହାଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ମନ ଚାହୁଁଥିବା ଚାକିରି ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଭାବରେ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ସଙ୍କଟକୁ ଦୂର କରିବା ପାଇଁ ମଙ୍ଗଳବାର ଦିନ ପ୍ରଭୁ ହନୁମାନ ମହାରାଜଙ୍କର ପୂଜା କରିବା ଏହା ବହୁତ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ ଅଟେ, ବା ଏହାକୁ ଅତ୍ୟନ୍ତ ଉତ୍ତମ ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ଆମର ଏହି କଳି ଯୁଗରେ ସମସ୍ତ ଦେବତାମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନ ମହାରାଜ ଅତ୍ୟନ୍ତ ଶୀଘ୍ର ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି, ହେଲେ ତାଙ୍କର ଭକ୍ତି ପାଇଁ ମଧ୍ୟ ଅନେକ ଗୁଡ଼ିଏ ନିୟମ ରହିଛି। ଭଗବାନ ହନୁମାନଙ୍କ ପୂଜାରେ
ଶୁଦ୍ଧତା ଉପରେ ଅନେକ ଧ୍ୟାନ ଦିଆଯାଇଥାଏ। ଯେଉଁଠାରେ ଆପଣ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କର ପୂଜା କରୁଛନ୍ତି ସେହି ସ୍ଥାନକୁ ଆପଣ ସଦାସର୍ବଦା ସ୍ୱଚ୍ଛତା ରଖନ୍ତୁ। ଏହା ସହିତ ଭଗବାନ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କ ସହିତ ଆପଣ ମାତା ଅଞ୍ଜଳି ଏବଂ ଭଗବାନ ଶ୍ରୀରାମଙ୍କର ମଧ୍ୟ ପୂଜା କରନ୍ତୁ। ଆଉ ଏହା ସହିତ ଆପଣ ନିଜର ମନକୁ ଏବଂ ଆପଣଙ୍କର ଚିନ୍ତାଧାରାକୁ ଶୁଦ୍ଧ ଏବଂ ପବିତ୍ର ରଖନ୍ତୁ। ଆଉ ସଙ୍କଟମୋଚନ ହନୁମାନଙ୍କର ପୂଜାରେ ଲାଲ ରଙ୍ଗର ବ୍ୟବହାର କରିବା ଏହା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କର ପୂଜା କରିବା ସମୟରେ ଆପଣ ନାଲି ରଙ୍ଗର ପୋଷାକ ପିନ୍ଧନ୍ତୁ, ନାଲି ରଙ୍ଗର ଫୁଲ ତାଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଆଉ ମଙ୍ଗଳବାର ଦିନର ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କୁ ପୂଜା କରିବା ପୂର୍ବରୁ ଆପଣ ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟର ପାଳନ କରନ୍ତୁ। ମଙ୍ଗଳବାର ପୂଜା ପୂର୍ବରୁ ଆପଣ ନିଶ୍ଚୟ ଭାବରେ ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟର ପାଳନ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ ଏବଂ ଏହା ସହିତ କାହା ପ୍ରତି ଆପଣ ଜମାରୁ ବି ଅନିଷ୍ଟ ଭାବନା ନିଜର ମନରେ ଆଣନ୍ତୁ ନାହିଁ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଏହା ଥିଲା ମଙ୍ଗଳବାର ଦିନକୁ ନେଇ କିଛି ସହଜ ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଉପାୟ ଗୁଡ଼ିକ, ଯାହା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ସମସ୍ତ ପ୍ରକାରର ଦୁଃଖ, କଷ୍ଟ, ସମସ୍ୟା ଇତ୍ୟାଦିକୁ ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ଦୂର କରିଦେବା ସହିତ ଏହା ଆପଣଙ୍କ ପରିବାରରେ ସୁଖ ସମୃଦ୍ଧି ମଧ୍ୟ ଆଣିଥାଏ। ଆଉ ଏହା ସହିତ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କର ପୂଜାକୁ ନେଇ କିଛି ନିୟମ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ଏହି ଭିଡ଼ିଓରେ ବତାଇଲି। ତେବେ ଆପଣମାନଙ୍କୁ ଆମର ଗୋଟିଏ ଛୋଟ ଅନୁରୋଧ ଯେ ଆପଣମାନେ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ ଏବଂ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ଶ୍ରୀ ହନୁମାନ, ଜୟ ଶ୍ରୀରାମ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ। ଆଉ ପ୍ରତିଦିନ ଏହିପରି ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ନିଶ୍ଚୟ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖୁଛନ୍ତି ତେବେ ଆପଣମାନଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଶ୍ରୀରାମ, ଜୟ ଜଗନ୍ନାଥ।